আজকে আমরা আলোচনা করছি ক্যান্সার নিয়ে। ক্যান্সার কি সেই সম্পর্কে একটা খুব সহজ সরল ধারণা আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের প্রত্যেক দিনকার জীবনযাত্রায় কোন কোন অভ্যেসগুলো আমাদের ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিচ্ছে সেই বিষয়ে ফোকাস করব। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব, উদ্ভিদ বা প্রাণী জন্মগ্রহণ করে, বৃদ্ধি পায়, বংশ বিস্তার করে, বার্ধক্য প্রাপ্ত হয় এবং তারপরে মারা যায়। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবের জীবন চক্র। জীবন কিন্তু শুরু হয় একটা মাত্র কোষ দিয়ে। সেই একটা কোষই বিভাজিত হয়ে হয়ে জীবের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ জীবের বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কোষ বিভাজন। এই কোষ বিভাজন কিন্তু যেমন খুশি তেমন ভাবে হয় না। এই কোষ বিভাজনের একটা নির্দিষ্ট রীতি, ছন্দ বা একটা স্বাভাবিক হার আছে। একটা নির্দিষ্ট হারে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হয় এবং সেই সাথে পুরনো কোষগুলো মারা যায়। কিন্তু ক্যান্সার হলো এমন একটা অস্বাভাবিক শারীরবৃত্তীয় পরিস্থিতি যেখানে আমাদের শরীরের কোষ বিভাজনের যে রেগুলেটরি সিস্টেম রয়েছে সেটা আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তার ফলে পুরনো কোষগুলো মারা যায় না, উল্টে সেই কোষগুলো অস্বাভাবিক হারে বিভাজিত হয়ে প্রচুর পরিমাণে নতুন কোষ তৈরি করে এবং এই নতুন কোষগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ও কার্যকলাপ অস্বাভাবিক। কখনো কখনো কোনো একটা অঙ্গে অত্যধিক পরিমাণে কোষ বিভাজিত হয়ে একটা টিউমার পর্যন্ত তৈরি করে ফেলে এবং এই অস্বাভাবিক কোষগুলো কিন্তু আমাদের শরীরের সুস্থ স্বাভাবিক কোষগুলোকে আক্রমণ করেও নষ্ট করে ফেলতে পারে। তাহলে একটা সুস্থ স্বাভাবিক কোষের ক্যান্সার কোষে পরিণত হওয়ার পিছনে অনেকগুলো সম্ভাব্য কারণ থাকতে পারে। এই যেমন পরিবেশ থেকে গৃহীত বিভিন্ন ধরনের রাসায়নিকের প্রভাব, সেটা খাদ্যের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। অত্যধিক পরিমাণে অ্যালকোহল পান, ধূমপান করা, প্রিজারভেটিভ দেওয়া খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া, কোনো রকম এক্সারসাইজ না করা, পার্টিকুলার কোনো রাসায়নিক বা কেমিক্যালের এক্সপোজারে দীর্ঘদিন কাজ করার ফলেও জেনেটিক মিউটেশন হতে পারে। এছাড়া জিনগত কারণ, বংশগত কারণ তো রয়েছে, পার্টিকুলার কিছু ভাইরাসের আক্রমণের জন্য কিন্তু শরীরে ক্যান্সার দেখা দিতে পারে। তাহলে এরকম অনেক কারণ রয়েছে, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, যার মধ্যে কিছু ফ্যাক্টর আমরা কন্ট্রোল করতে পারি না, যেরকম জিনগত কারণ বা বংশগত কারণ। কিন্তু এমন কিছু ফ্যাক্টরও রয়েছে যেগুলো আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায় এমন কিছু অভ্যেসে আমরা এতটাই সাবলীল হয়ে পড়েছি যে সেগুলো যে আসলে বদ অভ্যেস এবং প্রত্যেকবার আমাদের ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আজকে আমাদের আলোচনা কিন্তু কোনোভাবেই আপনাকে ভয় দেখানো বা আপনার দুশ্চিন্তার কারণ আরো বাড়িয়ে দেওয়া নয়। আজকের আমাদের আলোচনা এই জন্য যাতে আপনি আপনার নিজের স্বাস্থ্য এবং আপনার প্রিয়জনের স্বাস্থ্য রক্ষায় সচেতন হতে পারেন। তাহলে আমি বলে ফেলি এমন কিছু অভ্যেসের কথা, বদ অভ্যেসের কথা, যেগুলো আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সারের রিস্ক বাড়িয়ে দিচ্ছে। 1, রাত্রিবেলা ঘুমানোর সময় বিছানায় বা বালিশের নিচে সেলফোন নিয়ে ঘুমানো। 2, আর্টিফিশিয়াল সুইটনার অত্যধিক পরিমাণে ব্যবহার করা। 3, মশা তাড়ানোর জন্য ধূপ বা তেল সারাদিন সারা রাত ধরে জ্বালিয়ে রাখা। 4, গাড়িতে অর্থাৎ প্রাইভেট গাড়ি বসেই দরজা জানলা বন্ধ করে তারপরে এসি অন করা। 5, অ্যাক্টিভ বা প্যাসিভ স্মোকিং। 6, দাঁত এবং মাড়ির পরিচর্যা বা যত্ন সঠিকভাবে না করা। 7, মহিলাদের ক্ষেত্রে প্রপার সুপারভিশন এবং ফলো আপ ছাড়াই দীর্ঘদিন ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কন্টিনিউ করতে থাকা। 8, সানস্ক্রিন সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার না করা। 9, দিনের অনেকটা সময় এক নাগাড়ে সেলফোন, ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনেতে অন থাকা। 10, অ্যাক্টিভ এক্সারসাইজ না করা। আমি মাত্র 10টা বদ অভ্যেসের কথা বললাম, ভেবে দেখুন তো এর মধ্যে কতগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েল, আমার মনে হয় আর দেরি করা উচিত নয়, ক্যান্সার প্রিভেন্টিভ মেজার্সগুলো আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত।
এই 10টা বদ অভ্যেসের বিপরীত সঠিক অভ্যেস কি হতে পারে সেটা তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। সেই সাথে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি এমন কিছু খাবারের সন্ধান দিয়ে যেগুলোর মধ্যে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। আমাদের প্রত্যেক দিনের ডায়েটে যদি সেই খাবারগুলোকে রাখতে পারি, ইনফ্যাক্ট রাখা উচিত, তাহলে কিন্তু ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদের শরীরে ফার্স্ট লাইন প্রিভেনশন তৈরি হয়ে যায়। বেল, সেই খাবারগুলোর বিস্তারিত আলোচনা নিয়ে আমি নেক্সট ভিডিওতে খুব শিগগিরই চলে আসছি। যদি আমাদের আলোচনা আপনার স্বাস্থ্য উপযোগী মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের আলোচনা এই পর্যন্তই, ভালো থাকবেন।